প্রবাসীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে মালয়েশিয়া অনুষ্ঠিত হলো এনটিভির আয়োজনে ইসলামী আলোচনা ও ইফতার মাহফিল। কুয়ালালামপুরে পাঁচ তারকা হোটেল সরি প্যাসিফিকের অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। মালয়েশিয়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার কাইসার হামিদ হান্নানের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন রিপোর্ট। মালয়েশিয়ার এনটিভি দর্শক ফোরাম আয়োজিত ইসলামিক আলোচনা এবং ইফতার মাহফিলে যোগ দিতে দুপুরের পর থেকেই ভিড় জমাতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। টানা চতুর্থবারের মতো এ আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। আমাদের আরো সম্পদ বাড়ুক আমরা চাই না, আমাদের হায়াতে বরকত হোক আমরা চাই না, রিজিকে যদি প্রাচুর্যতা চান, হায়াতে যদি বরকত চান, আত্মীয়তার সম্পর্ককে আপনি বজায় রাখবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্ম নিয়েও আলোচনা করেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ওসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। বিদেশের মাটিতে ইসলামী আলোচনার আয়োজন প্রবাসীদের ধর্মীয় মূল্যবোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রবাসী পেশাজীবীরা। মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে এনটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই নিয়মিত প্রতি বছর যে প্রোগ্রাম করে থাকে, ভবিষ্যতেও আশা করি এই ধরনের প্রোগ্রাম নিয়ে এনটিভি মানুষের মাঝে আসবে। যারা প্রবাসে, যারা আমরা পরিবার বা আত্মীয় স্বজন ছাড়া যারা আমরা এখানে আছি, আমার মনে হয় একটা বাংলাদেশে একটা মিলন মেলা। তো এইরকম একটা প্রোগ্রাম করার জন্য এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কাছের আহমেদ হান্নান ভাইকে ধন্যবাদ জানাই। প্রতি বছর দেখে আসছে এবং ব্যতিক্রমিক ধর্ম এই যে ইসলামিক যে রমজান মাস উপলক্ষে যে আয়োজনটি এনটিভি করে থাকে, আশা করি এবং আগামীতে এইভাবে তারা এই আয়োজনটি অব্যাহত রাখবে। এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার সকল কলাকৌশলীকে আন্তরিক মোবারকবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। অন্যদিকে অনুষ্ঠানে আগত দর্শকরা বিদেশের মাটিতে এনটিভির এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। এনটিভি দর্শক ফোরামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি একজন প্রবাসী হিসাবে। খুব ভালো লাগছে এখানে এসে এনটিভির দর্শক ফোরামের উদ্যোগে এবং এনটিভির সহযোগিতায় যে প্রবাসের মাটিতে আমরা একটা দেশের আমেজ আমরা সবাই মিলে একটা গেট টুগেদার পাচ্ছি। বিদেশের মাটিতে আমরা বাংলাদেশিরও ভালো কিছু করি, সেজন্য এনটিভিকে সবসময় আমরা এনটিভির পাশে আছি। আমরা দর্শক ফোরামের পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ জানাই। ফরহাদ হোসেন এবং জুবায়ের রহমানের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহসভাপতি এবং অনুষ্ঠানের আয়োজক কাইসার হামিদ হান্নান, এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়াও ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন ইনফিউশন কালচারাল টিমের সদস্যরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।